হাই বন্ধুরা, গুড মর্নিং। বিয়ার বলকে তোমাদের স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমাদের একটাই আজকে খুব দুঃখ হয়েছে, কি বলবো। সকাল থেকে উঠেছি, এখনও পর্যন্ত স্নান টান কিছু হয় নাই, ব্রাশ ট্রাশ কিছু হয়নি। আমাদের আজকে না কলটা খারাপ হয়ে গেছে, মোটরটা খারাপ হয়ে গেছে। মোটর কলটা থেকে খরার কলটা তো খারাপ হয়েছে, কিন্তু আমার মোটরটাও হয়ে গেছে। জলও বে উঠছে না, কিছুই না, কী করবো? কোথাও কার বাড়ি থেকে জল নিয়ে আসবো, কী করে স্নান টান হবে? তাও তো মা মানুষের বাড়ি থেকে জল আনছে, কষ্ট করে করে দিয়ে বাসনগুলো তাও ধোয়া ধুচ্ছে। এখন কত সমস্যায় পড়ে গেছি বলো তো, কল খারাপ, জল নাই কলেতে। দেখো কলটার কি অবস্থা হয়ে আছে, তোমাদেরকে দেখাচ্ছি, চলো কলটা। দেখো কল টল খুলে টুলে সব কি করেছি আমরা, দেখো বন্ধুরা কলের কি অবস্থা। দেখো মোটরের পায়ে পড়ে আছে, চারিদিকে জল নাই, খুব দুঃখ পেয়েছি আজকে আমরা। তোমাদেরকে দেখাচ্ছি মা কোথা থেকে জল নিয়ে আসছে, চলো। ওই দেখো বন্ধুরা, আমার শাশুড়ি মা কেমন জল নিয়ে আসছে, মানুষের বাড়ি থেকে কত দূর থেকে জল নিয়ে আসছে। দেখো দেখেই তো বুঝতে পারছো তোমরা কত দূর থেকে নিয়ে আসছে জল। আজকে আবার আজকে আমাদের এতই সকালটা খারাপ যাচ্ছে যে মানুষের বাড়ি থেকে জল বোয়াতে হচ্ছে, আমাদের ঘরের জল থাকতে কী করবো? হঠাৎ করে যদি কলটা খারাপ হয়ে যায়, তাই না? কলটা খারাপ হয়েছে বলছে তো আবার মোটরটা থেকেও জলই উঠে না। আবার কলটা খারাপ হয়েছে বলেই তো মোটরটা থেকে জল উঠে না মনে হয়, জানি না। দেখো তাই মা জলটা নিয়ে আসে, তারপরে আবার বাড়িরও কাজ হচ্ছে, এগুলোতে জল লাগবে। কাজের যারা কাজ করছে তারা চলে আসবে, তাই না? তাদেরও তো জলের দরকার। বাবা তো গেছে কল ঠিক করবে বলে মানুষকে ডাকতে, কিন্তু কখন যে আসবে জানি না। দেখো আমার শাশুড়ি মা জল টল সব ঠিকঠাক করে রেখে দিয়েছে, তুলে বাসনগুলো ধুবে, রাতে গার খাওয়া বাসন, কত বাসন দেখতে তো পাচ্ছ। আমার শাশুড়ি মা বাসন ধুতে শুরু করে দিয়েছে, এখন আসতে গেছে, মুখটাতে রাগ রাগ আছে। কেননা এখন তো কলটা প্রথমে খুলেছিলো, তখন তো দেখালাম খোলা ছিল কলটা, এখন আবার আমরা লাগিয়ে দিয়েছি কলের ওই মাথাটা, কেন বাবা খুলেছিলো তো দিয়ে দেখছিল আর কি খুলে, ওই জন্য এখন আমরা আবার পরে মাথাটা নাটটা লাগিয়ে দিলাম। এখন বাসন মাসতে যাচ্ছে রেগে রেগে, এখন কী করবে? বাসন ধোয়া হয়ে গেলো, ধুচ্ছে তুলা জল দিয়ে বাসন ধোয়া, কত কষ্ট হলো তো, তাই না? এদিকে আমার ছেলে উঠে গেছে, আমি এখন এদিকে চলে গেলাম। দেখো আমার ছেলে উঠে গেছে, উঠে নিয়ে একদম তাড়াতাড়ি দৌড়াচ্ছে, একদম দেখে আবার আমাকে দেখছে আর হাসছে, খুব বদমাইশ দুষ্টু। দেখো বন্ধুরা, আমি আমার বেটাকে নিয়ে রোদে এসেছি, কেননা সকালবেলা একটু হাওয়া দিচ্ছে তো আর ঠান্ডাও লাগছে, দিচ্ছে বলতে তো আমি এখনো সোয়েটার পরেছি। আমার বেটা আমার ব্যারাসটাকে নিয়ে নিল, ও দাঁত মাজবে, শীত করছে খুব, অল্প একটু রোদ বেরিয়েছে বলে রোদটাই আসলাম বেটাকে নিয়ে। আমার শাশুড়ি মা তো মানুষের বাড়িতে স্নান করতে গেছে, কী করবো এখন দেখতে, বুঝতেই তো পারছো কলটা খারাপ হয়ে গেছে। এখন যতক্ষণ না বাগাবে ততক্ষণ কী করা যায় দেখাই হোক। আমাকে বললো স্নান করতে, আমি বলছি আমি স্নান করবো না এখন, আমি একটু বড় স্নান করছি বলে আমি স্নান করিনি। আমি আমার ব্যাটাকে নিয়ে দা ব্যারাস করতে করতে বাড়ি দিয়ে আসলাম, আমি ব্যারাস করছিলাম তো আমার ব্যাটা আবার নিয়ে নিল কেড়ে আমার কাছ থেকে ব্যারাসটা মুক্তি নিয়ে। দেখো আমার দেখছে, দেখো আমার ব্যাটা কেড়ে বাবা কেড়ে কে শেষ না হ্যালো বন্ধুরা, দেখো আমি আবার চলে আসলাম, স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম। কেননা আমাদের মোটরটা বলেছিলাম না খারাপ হয়ে গেছে, মোটরটা তো খারাপ হয়নি, কলটা খারাপ হয়ে গেছে, জল উঠছে না কল থেকে। সেটা তোমাদেরকে আগে দিয়ে দেখাইছি, বলেছি
আজকে আজকে দেরি হলো, স্নান করতে লেট হয়েছে। বন্ধুরা কি বলবো তোমাদেরকার, আজকে যা ঝামেলা গেছে সকাল থেকে বেলাতে। ঠিক আছে, আমার কলটা বাগানোটা আমি তোমাদেরকে তুলতে পারলাম, দেখাতে পারলাম না কো, সেদিন আমার খুব দুঃখ হচ্ছে। আমার ব্লগটা আমি শেষ করছি, আবার আগামীকাল দেখা হবে বন্ধুরা। বাই বাই।